দেখো, এক্ষেত্রে তোমার এইচে তোমার কি ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এখানে ক্যালকুলেট করতে দেওয়া আছে, তাই না? তাহলে এইচের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা আমরা কি করে ক্যালকুলেট করবো? না, এই জন্য যে ফর্মুলাটা ইউজ করবো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু কত আসবে, এটা ল্যামডা এইচে বাই ল্যামডা জিরো এইচে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস দেখো, যে দুটো কোয়ান্টিটি দেওয়া আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। তো এখানে কিন্তু দেখো দুটো কোয়ান্টিটি কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা করবো, ল্যামডা জিরো এইচে ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে? তাহলে এটা কীভাবে আমরা ক্যালকুলেট করবো এটা দেখে নাও, যে ল্যামডা জিরো এইচে, এটার জন্য আমরা ফর্মুলাটা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যামডা জিরো এইচ সিএল, যেগুলো দেওয়া আছে স্ট্রং ইলেকট্রোলাইট সেগুলো রেসপেক্টে লিখছে এটাকে, ল্যামডা জিরো এন এ মাইনাস ল্যামডা জিরো এন এসিএল। তো ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এটাকে 425.9, এটা আসবে 100.5, এটা আছে 126.4, তাই না? তাহলে তোমার আছে এটা 400 সিমেন সেন্টিমিটার স্কোয়ার আর মোল টু দি পাওয়ার -1। তাহলে এটা পেয়ে গেলাম কোনটা, ল্যামডা জিরো এইচ, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? এবার যেটা আছে আমাকে ল্যামডা এইচ এটাকে বার করতে হবে। তাহলে ল্যামডা এইচ এটা আমরা কী করে বার করবো, ভালো লক্ষ্য করো, এখানে কিন্তু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি দেওয়া আছে, তাই না? তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে কাপ্পাটা দেওয়া আছে, ঠিক আছে? আমাকে বার করতে হবে তোমার কি ল্যামডা এইচ, কী করে বার করবো দেখো। তাহলে আমরা জানি ল্যামডা এইচ ইকুয়াল টু তোমার কী আছে বলো, কন্ডাক্টিভিটি ইন্টু 1000 বাই, এটা হচ্ছে তোমার মোলার কনসেনট্রেশন। তো এখানে দেখো কন্ডাক্টিভিটি কত দেওয়া আছে, কন্ডাক্টিভিটি দেওয়া আছে 5×10⁻¹⁵ ইন্টু 1000, আর এটা হচ্ছে মোলার কনসেনট্রেশন, মোলার কনসেনট্রেশন কত আছে 0.001, তাহলে 0.001, তাই না? তাহলে দেখো এখানে মোলার কন্ডাক্টেন্স আমরা কত পাচ্ছি, এখানে এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো, এখানে ক্যালকুলেট করলে কত পাবে এটা 50, হ্যাঁ 50 সাইমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -1। তাহলে আমরা দুটো কোয়ান্টিটি দেখো পেয়ে গেলাম, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা কত পাচ্ছি এখানে, ল্যামডা এইচ এটা পেয়ে যাচ্ছে 50, আর ল্যামডা জিরো এইচ এটা আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে ল্যামডা জিরো এইচ এটা পেয়ে যাচ্ছি এখানে 400, তাই না? তাহলে দুটোর রেশিওটা করলেই আমরা পেয়ে যাবো কত, 0.125। তার মানে কোনটা হচ্ছে অ্যান্সার বলো, অ্যান্সার হচ্ছে অপশন